প্রতিষ্ঠা করিব কারণে আগবাঢ়ি যাম প্রথম কথা। দ্বিতীয় কথা মানে আশা করো মানে আশা করো মানে আপনার জানাব খুঁজো যে শিবসাগর কেবল আমার আহোম রাজত্বর কারণে কেবল প্রখ্যাত নহয়, আজান পীরর কারণেও প্রখ্যাত, আর একটা সময়তে আধুনিক শিবসাগর প্রখ্যাত হয়েছে মূলত ইয়াতেই প্রথম আলোচনী অরুণোদয় প্রকাশ হয়েছে, বাহি আলোচনী ইয়ারপর প্রকাশ হয়েছে। লক্ষ্মীনাথ বেজবৰুৱা, শ্যামচন্দ্ৰ বৰুৱা, যিমানবিলাকৰ নাম লব পাৰো, মণিৰাম দেৱানৰ পৰা আৰম্ভ কৰি এতিয়াৰ আমাৰ সাহিত্য সভাৰ প্ৰাক্তন সভাপতি ইমৰাণ শাহ ডাঙৰীয়ালৈকে এই শিৱসাগৰৰ যি বৌদ্ধিক ঐতিহ্য, এই বৌদ্ধিক ঐতিহ্যক সংৰক্ষিত কৰিবৰ কাৰণে মই শিৱসাগৰত চাৰিটা বস্তু একেলগতে কৰিব খোজো। এটা হল এটা বিশাল কলাক্ষেত্ৰ যাৰ নাম মই দিব খোজো, অসম চৰকাৰক ইতিমধ্যে মই প্ৰস্তাৱ দিছো, দিব খোজো ৰুদ্ৰ সিংহ ক্ষেত্ৰ। যিহেতু ৰুদ্ৰ সিংহই এইখন প্ৰতিষ্ঠা কৰিছিলে ৰাজধানী হিচাপে। দ্বিতীয়টো হল সেই কলাক্ষেত্ৰৰ ভিতৰত, সেই কলাক্ষেত্ৰৰ ভিতৰত একদম টাই আহোমৰ পৰা, মিচিঙৰ পৰা, মণিপুৰীৰ পৰা, নাগাৰ পৰা, অসমৰ বিভিন্ন জাতি জনগোষ্ঠী, বিহুৰ পৰা আৰম্ভ কৰি সকলো মুছলমানসকলৰ জিকিৰ জাৰিলৈকে সকলো সংস্কৃতিৰ অনবৰতে চৰ্চা চলি থাকিব, আৰু ৱৰ্ল্ডৰ যিকোনো টুৰিষ্টে আহি ইয়াত অসমীয়া সংস্কৃতিৰ সোৱাদ ল'ব পাৰিব। আজি নিমাই গানৰ বিহু অসম বিখ্যাত, কিন্তু সেই বিহু আমি পৃথিৱীৰ মানুহক ক'তো দেখুৱাব পৰা নাই। মই আশা কৰিম যে শিৱসাগৰত এনেকুৱা এটা ক্ষেত্ৰ গঢ়ি তোলা হ'ব য'ত ৰাতিপুৱা 7টা বজা বা 8 বজাৰ পৰা ৰাতি 10 বজা বা 12 বজালৈকে এই সংস্কৃতি প্ৰদৰ্শন কৰা হ'ব। অসমৰ ক'তো নাই, আমি কাজিৰঙা অৰ্কিড পাৰ্কত এইটো অলপ অলপ চেষ্টা কৰিছো, ইয়াত তাতকৈ ডাঙৰ পৰিমাণে, কাৰণ চৰকাৰৰ পইচা ইয়াত জড়িত হ'ব। 2 নম্বৰ, অসমৰ বিভিন্ন সাংস্কৃতিক কাৰ্যকলাপৰ লগতে ইয়াত এটা ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ৰ লাইব্ৰেৰী, ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ৰ আৰ্কাইভ, ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ৰ এটা সংগ্ৰহালয় স্থাপন কৰিব খুজিছো, মিউজিয়াম স্থাপন কৰিব খুজিছো, আৰু সকলো ইয়াৰ শিৱসাগৰৰ যি বৌদ্ধিক ঐতিহ্য তাক সংৰক্ষণ কৰিব খুজিছো। সেই বৌদ্ধিক ঐতিহ্য সংৰক্ষণ কৰাৰ জৰিয়তে অসমীয়া জাতিটোৰ বৌদ্ধিক শিপাডাল অসমৰ যিকোনো এজন শিক্ষিত মানুহে সেই শিৱসাগৰত বুজি পাই যাব যে আমি অসমীয়া জাতিটো এনেকে ডাঙৰ হৈছো। যিকোনো এখন স্কুলৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে প্ৰত্যেক বছৰে শিৱসাগৰলৈ আহিব লাগিব, আৰু শিৱসাগৰ হৈ পৰিব কাজিৰঙাৰ নিচিনা বা কাজিৰঙাতকৈ বেছি প্ৰখ্যাত এখন অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ পৰ্যটন ক্ষেত্ৰ, তেনেকুৱা এখন ৱৰ্ল্ড টুৰিষ্টবিলাকৰ ডেষ্টিনেশ্যনত পৰিণত কৰিবৰ কাৰণে মই বিভিন্ন ধৰণৰ পৰিকল্পনা কৰিছো, সেই পৰিকল্পনাবিলাক বাস্তৱ ৰূপ দিবৰ কাৰণে চেষ্টা কৰিম। মই এই দুটা কথাই কলো। 3 নম্বৰ কথাটো কব খুজিছো যে ইয়াৰ ৰাস্তা পদূলি, মই দেখিছো যে শিৱসাগৰৰ সঁচাকৈ ৰাস্তা পদূলিবিলাক ঠেক, গাঁও অঞ্চলবিলাকত ৰাস্তা পদূলি নাইয়ে বুলি ক'ব পাৰি, এতিয়াও বহুত কেঁচা ৰাস্তা আছে, দলং নাই, এতিয়াও পানী হৈ আছে বহু ঠাইত, মানে সেই ৰাস্তা পদূলি, খোৱা পানীৰ পৰা আৰম্ভ কৰি জলসিঞ্চন, পথাৰৰ জলসিঞ্চনলৈকে এই আটাইবিলাক ক্ষেত্ৰত মই মানে মই এনেকে দাবী কৰোঁ যে মুখ্যমন্ত্ৰীৰ সমষ্টিত যিমান উন্নয়ন হ'ব আমাৰ শিৱসাগৰ সমষ্টিটো সিমান উন্নয়ন হ'ব। যদি নহয় তেতিয়াহলে মুখ্যমন্ত্ৰীকো শান্তিত থাকিবলৈ দিয়া নহ'ব আৰু আন মন্ত্ৰীসকলকো শান্তিত মই আপোনালোকক এটা কথা কব খোজো, মই আন্দোলনৰ পৰা বিধায়ক হৈ আন্দোলনৰ পৰা পলায়ন কৰিব খোজা নাই, আন্দোলনৰ পৰা পলায়ন কৰিব খোজা নাই, মই ছাৰেণ্ডাৰ কৰা নাই। এই কথাটো মই অতি স্পষ্ট ভাষাৰে সকলোকে চৰকাৰক জনাই লব খুজিছো। মোৰ ইমান দিন যি আন্দোলনৰ পৰিভাষা আছিলে, আন্দোলনৰ কাৰ্যকলাপ আছিলে, তাক এক্সটেনশ্যন, তাক আৰু পৰিব্যাপ্তহে কৰিছো, তাক আৰু সংযোজনহে কৰিছো, তাক আৰু বিশাল পৰ্যায়লৈ লৈহে গৈছো। গতিকে এইটো সংযোজন, কোনোবাই যদি ভুল বুজিছে যে শিৱসাগৰৰ উন্নয়ন নকৰাকৈ থাকিব পৰা যাব, কোনো ডিপাৰ্টমেণ্টত পিডব্লিউডি ডিপাৰ্টমেণ্ট কেনেকৈ চলে মই জানো, অন্যান্য ডিপাৰ্টমেণ্ট কেনেকৈ চলে জানো, শিৱসাগৰ উন্নয়ন যদি ঠিকমতে কৰিব নোখোজে তেতিয়াহ'লে প্ৰত্যেকটো ডিপাৰ্টমেণ্টক জোকাৰি দিয়া হ'ব। এই কথা মই ৰংঘৰ
ঈশ্বরের বাকরে থিয় হয়ে আপনার প্রতিশ্রুতি দিছো আর অসম সরকারক সকিয়াই দিছো যাতে শিবসাগরের উন্নয়নের ক্ষেত্রে যাতে কোনেও বিধি পথালি দিবলে চেষ্টা নকরে। মই ইয়াতে আর বেশি কথা একো নকও। ইয়ার গড়াখহনীয়া সমস্যা, ইয়ার বানপানী সমস্যা, ইয়ার মঠাউরি চাপর হয়ে থাকার সমস্যা, ইয়ার টাউনখনের বানপানী সমস্যা, মানে যেটা কৃত্রিম বানপানী, এই সমস্যাবিল সমাধান করবর কারণে চেষ্টা করিম। রংঘরের একবারে সরু সুরা যানবিল এনেকা আমার আর্কিওলজিক্যাল সাইটস আছে প্রত্যেকটা ঠাই প্রকৃত অর্থ সংরক্ষণ করবলে চেষ্টা করিম। আর মই আকো এবার কৈছো, শিবসাগরের রাইজে মোক কোনোপধ্যে কোনেও স্যার বলে মাতিব নালাগে। মোক হয় অখিল গগৈ বলে মাতিব, অখিল বলে মাতিব, ভাইটি বলে মাতিব, ককাইদেউ বলে মাতিব, দাদা বলে মাতিব, জি বলে মাতিব, কিন্তু স্যার বলে মতার কোনো প্রয়োজন নাই। মই আপনার আছো, অন্তরত থাকিম, প্রত্যেক গাঁওলে যাম, প্রত্যেক গাঁত ভাত খাম আর প্রত্যেক গাঁর মানুষের মিলি আন্তরিকতার কাম করিম। আর এজন শিবসাগরের নাগরিকে কৈছিলে যে শিবসাগরের যাতে দুর্নীতি নহয়, মই রাইজর দলকো অতি স্পষ্ট ভাষায় জনাই দিছো, যদি কোনোবাই রাইজর দল ইয়াত ঠিকা করবর কারণে আহিছে তেতিয়া হলে সেটো রাইজর দলের দ্বারা সম্ভব নহব। রাইজর দলের দ্বারা কোনো দুর্নীতি কেতিয়াও প্রশ্রয় দিয়া নহব। মই দুর্নীতির প্রশ্রয় দিয়া মানুষ নহয়। মই আজিয়ে কৈ থৈছো রংঘরের বাকরির পৰা মই নিজেও এক টকাও নাখাও, আর মূর নামতো যদি কোনোবাই পয়সা খায় কিন্তু কাকো শান্তি থাকে। আধুনিক যুগের মহাত্মা গান্ধী হিসাবে বেশি কথা নকো, সকলকে কোভিড প্রোটোকল মানি রাখবর কারণে সকলকে অনুরোধ জানাইছো, আহ্বান জানাইছো। মই মাত্র এতিয়া এবার তার ভিতরে সোমাবল দিব নাই, নিদিয়ে নয় এটা মই দূরের প্রায় একটা সেবা জানাম রংঘর। সমষ্টি উন্নয়নের ক্ষেত্রে আপনার কিছু প্রত্যাহ্বান আছে, দিশাংমুখলে যদি আপনি চায় দেখিব যে জল সম্পদ বিভাগে যেটো সমস্যা স্থায়ী সমাধানের যেখানে করব লাগিছিল আপনি শুনে আচরিত হব যে বিগত এক বছরে এস্টিমেটে ধার্য করব নোৱাৰিলে যে এটা মথাউরি তাত নির্মাণ পুনৰ নির্মাণ করবলে কিমান টকা লাগে সেয়া এস্টিমেটে দিব নোৱাৰিলে, এনেকুৱা ধরনের সমস্যা সকলে জানে, এনেকুৱা ধরনের প্রতিটি বিভাগতে আপনি কিছু প্রত্যাহ্বানের আপনি সম্মুখীন হব, গতি এই যিখিনি পরম্পরা চলি আছে এই পরম্পরাটি ভঙ্গ করবলে আপনি সক্ষম হবনে বা কেনেকুৱা? মই দুটা বস্তু দেখেছো, এটা হল যে শিবসাগরের রাস্তা পদূলি বনাই থাকতে ভাগি আছে, এফালে বনাই গেছে সিফালে ভাগি গেছে, গতি সেটা যাতে কোনোপধ্যে হব নয় সেটা ব্যবস্থা করে এক নম্বর। দুই নম্বর আপনি কোয়ার নিচিনাকে এই যে গড়াখহনী আর বানপানী সেই সমস্যাটা মই নিজে চাবলে যাম এক নম্বর, চাবলে যাম এক নম্বর। আর দুই নম্বর মই ইতিমধ্যে জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকাক লগ পাই বিধানসভাত কথাখিনি কৈছো আর রণোজ বেগুক কথাখিনি কৈছো ইয়ার অভিভাবক মন্ত্রী, দুইজনে মোক প্রতিশ্রুতি দিছে যে এতিয়া স্বস্যমাদী কিছুমান কাম করব, তারপর দীর্ঘম্যাদী কাম করব, মই নিজে চাই লৈ তারপর ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের মানুষের কথা পাতি এই কথাবিল আগবাই। আপনি মুক্তি হয়ে অহার পিছতেই আজি মই দীঘলিয়া কোয়ালে যাব বেয়া পাব নাকি? বছরে এস্টিমেটে ধার্য করব নোৱাৰিলে যে এটা মথাউরি তাত নির্মাণ পুনৰ নির্মাণ করলে কিমান টকা লাগে সেয়া এস্টিমেটে দিব নোৱাৰিলে, এনেকুৱা ধরনের সমস্যা সকলে জানে, এনেকুৱা ধরনের প্রতিটি বিভাগতে আপনি কিছু প্রত্যাহ্বানের আপনি সম্মুখীন হব, গতি এই যিখিনি পরম্পরা চলি আছে এই পরম্পরাটি ভঙ্গ করবলে আপনি সক্ষম হবনে বা কেনেকুৱা? মই দুটা বস্তু দেখেছো, এটা হল যে শিবসাগরের রাস্তা পদূলি বনাই থাকতে ভাগি আছে, এফালে বনাই গেছে সিফালে ভাগি গেছে, গতি সেটা যাতে কোনোপধ্যে হব নয় সেটা ব্যবস্থা করে এক নম্বর। দুই নম্বর আপনি কোয়ার নিচিনাকে এই যে গড়াখহনী আর বানপানী সেই সমস্যাটা মই নিজে চাবলে যাম এক নম্বর, চাবলে যাম এক নম্বর। আর দুই নম্বর মই ইতিমধ্যে জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকাক লগ পাই বিধানসভাত কথাখিনি কৈছো আর রণোজ বেগুক কথাখিনি কৈছো ইয়ার অভিভাবক মন্ত্রী, দুইজনে মোক প্রতিশ্রুতি দিছে যে এতিয়া স্বস্যমাদী কিছুমান কাম করব, তারপর দীর্ঘম্যাদী কাম করব, মই নিজে চাই লৈ তারপর ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের মানুষের কথা পাতি এই কথাবিল আগবাই। আপনি মুক্তি হয়ে অহার পিছতেই আজি মই দীঘলিয়া কোয়ালে যাব বেয়া পাব নাকি? বছরে এস্টিমেটে ধার্য করব নোৱাৰিলে যে এটা মথাউরি তাত নির্মাণ পুনৰ নির্মাণ করলে কিমান
তেওলোকক টকা লাগে সেয়া এস্টিমেটে দিব নোৱাৰিলে এনেকুৱা ধৰণৰ সমস্যা সকলোৱে জানে এনেকুৱা ধৰণৰ প্ৰতিটো বিভাগতে আপুনি কিছু প্ৰত্যাহ্বানৰ আপুনি সন্মুখীন হ'ব গতিকে এই যিখিনি পৰম্পৰা চলি আছে এই পৰম্পৰাটো ভংগ কৰিবলৈ আপুনি সক্ষম হ'বনে বা কেনেকুৱা ধৰণৰ মই দুটা বস্তু দেখিছোঁ এটা হ'ল যে শিৱসাগৰৰ ৰাস্তা পদূলি বনাই থাকোঁতে ভাগি আছে এফালে বনাই গৈছে সিফালে ভাগি গৈছে গতিকে সেইটো যাতে কোনোপধ্যে হ'ব নোৱাৰে সেইটো ব্যৱস্থা কৰে